যুব সমাজের আদর্শ বঙ্গবন্ধুর বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল তার 73তম জন্মবার্ষিকী উপলক্ষে সম্প্রীতি বাংলাদেশের পক্ষ থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সকাল 10:30টায় এক আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ শেখ কামালের সংক্ষিপ্ত ও বর্ণাঢ্য জীবনের নানান দিক উঠে আসে আলোচনায়। বক্তারা বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল কখনো পদ পদবীর আশায় রাজনীতি করেননি, তার রাজনীতি ছিল গণমানুষকে নিয়ে। শেখ কামাল পরের দিকে ছাত্রলীগের ওই কি বলে যে কার্যনির্বাহী পরিষদের সদস্য থেকে সদস্য হয়েছে, চাইলে তো তিনি সভাপতি হতে পারতেন, শেখ হাসিনা হতে পারতেন, কিন্তু তারা কখনো সেটা এই যে বহুমুখী প্রতিভা, একজন ছাত্র মেধাবী, তার মেধা সাক্ষর রাখছে, ক্লাস করছে, 69-এর গণ আন্দোলনে তার সঙ্গী সাথীদের নিয়ে আমাদের সাথে মিছিলে আসছে প্রতিদিন, প্রতিদিনই মিছিল হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে জমায়েত হতো, তারপরে মিছিল হতো, তারপরে সঙ্গীতের ক্লাসে যাচ্ছেন, নাটক করছেন, নাটক পাড়ায় খুবই তিনি একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন, আবার ক্রীড়াঙ্গনে তার পদচারণা ছিল সার্বক্ষণিকভাবে। এই ধরনের বহুমুখী প্রতিভার তরুণকে আমরা আজকে জন্ম দিতে পারছি? শেখ কামালকে স্মরণ তার জন্মদিনে করতে হবে তা তো না, বঙ্গবন্ধুকে 7ই মার্চ বা 17ই মার্চ কিংবা 26শে মার্চ বা বিজয় দিবসে স্মরণ করতে হবে তা তো না, সারা বছরই আমরা স্মরণ করতে পারি। এবং অনুরোধ করব এই প্রত্যেকটি ছাত্রছাত্রী যেন আমাদের অবজেক্ট হয় কিংবা সাবজেক্ট হয়, প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে। আলোচকরা শেখ কামালের রাজনৈতিক জীবনের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অসামান্য অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে আবাহনী ক্রীড়াচক্র গঠন ও স্পন্দন শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠার মাধ্যমে যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে মনোনিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শেখ কামাল। এই যে উনি গান গাইতেন, নাটক করতেন, ইনি সেতার বাজাতেন, সবাইকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু বেহালা শিখতেন, এবং শেখ কামাল নাচ এবং গান শিখতেন, এবং শেখ কামাল গিটার শিখতেন। এই কারণ দেখুন, আমরা যারা চিকিৎসক বিজ্ঞানের ছাত্র, আমরা আজকে যতই বিজ্ঞান এগোচ্ছে ততই দেখছি যে আপনার জেনেটিক ইনফ্লুয়েন্স একটা বিশাল বিষয়। ছিল জাতির পিতা তার পুত্র, তার দেশ পুত্র, তিনি যা চাইতেন তাই পারতেন, কিন্তু তিনি কিন্তু কখনোই কোন ধরনের কোন অন্যায় কাজে কখনো সম্পৃক্ত ছিলেন না। তিনি বিনয়ী ছিলেন, তিনি বিনয়ী হিসেবেই মানুষের মন জয় করে সবসময় কাজ করেছেন। তিনি বহুমাত্রিক প্রতিভাবান ছিল, কারণ তিনি একাধারে নাট্যকার ছিলেন, একাধারে তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, একাধারে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব। আসলে তার ক্রীড়াঙ্গনকে, আধুনিক ক্রীড়াঙ্গনকে যিনি স্বপ্ন দেখিয়েছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করে এগিয়ে নিয়ে গিয়েছেন, এবং তার স্বপ্ন বাস্তবায়ন করে আজকের এই আধুনিক ক্রীড়াঙ্গন প্রতিষ্ঠিত লাভ করেছে শেখ কামালের জন্য। বন্ধু এবং সহপাঠীদের বর্ণনাতেও উঠে আসে তার মহত্ত্ব, বঙ্গবন্ধুর সন্তান হয়েও নিজেকে রেখেছেন সাধারণ মানুষের কাতারে। তার চলনে, পলনে, আচার আচরণে তার যে বহুবিধ তার ই ছিল, বলা যেতে পারে মেধা, তাতে বোঝা যাচ্ছে যে তার মতো সিংহনিত পুরুষ বঙ্গবন্ধুর সন্তান হিসেবে সে তার দায়িত্ব পালন করে গেছে। তার জন্ম থেকে শুরু করে মৃত্যু শেষ দিন পর্যন্ত তিনি যেন অক্ষুণ্ণ হয়। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামালকে নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা। বিশিষ্টজনরা বলছেন, বাংলাদেশের সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে প্রতিটি ক্ষেত্রে অম্লান হয়ে থাকবেন শেখ কামাল। কাজী তানভীর আহমেদ, সময় সংবাদ, ঢাকা।